প্রিয় দর্শক, আর সিলেট প্রেস ক্লাবের ফ্যামিলি ডে। আমরা আজকে যাব সবাইকে নিয়ে রিজেন্ট পার্কে। আপনার এই উপস্থাপনা এবং এই রেকর্ডিংটা কবি কিছু কই মানে কবি না ভাই, মহা ব্যস্ত আছি এখন এখন সরেন ভাই, এসবের সময় নাই আমাদের এখন। আচ্ছা আপনি কিছু, আচ্ছা আপনার কিতা লাগে হোকা না, আপনার কিলা লাগান লাগে, কিলা লাগান লাগে, কিলা লাগে রলাম দিন। এটি রিজেন্ট পার্কের প্রবেশদ্বার, অনেক সুন্দর ফুলগুলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ফ্যামিলি ডের প্রোগ্রামটা হবে, স্টেজ রেডি হয়ে গেছে। পুকুরের মধ্যখানে একটা স্টেজ রেডি করা হয়েছে। মুকুল ফুটেছে, সিলেট প্রেস ক্লাবের অন্যতম সদস্য মুন্সি ইকবাল। আমাদের হিরো এটিএম তুরাব, ওয়াও নাইস পুজ ম্যান। ফসল, সিলেট প্রেস ক্লাবের প্রথম ফ্যামিলি ডে, তুমি আজকে প্রথম এইটা তোমার মেম্বারশিপ পাওয়ার পর প্রথম, তোমার অনুভূতিটা কি লাগা লাগে? আমার অনুভূতিটা আসলে খুবই ভালো লাগে, কারণ প্রথম সদস্য আমি হয়েছি এই বছর, প্রথমবারের মতো ফ্যামিলি ডে আমি আসছি সিলেট প্রেস ক্লাবের,
বিজ্ঞাপন তো তুরাবর বেশি হয়। তুরাব, তোমার অনুভূতি ব্যক্ত করো, তুমি প্রথমবারের মতো ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের ফ্যামিলি ডে উপলক্ষে আজকের এই কিতা আখারে দেখ। আচ্ছা মুন্সি ভাই, ফ্যামিলি ডে আজকে আপনি একা কেন? প্রথম কথা হচ্ছে জনগণ জানতে চায় আপনি একা কেন, বাবিকে আনেননি কেন? দ্বিতীয়ত হচ্ছে আপনার অনুভূতি কেমন বাবি ছাড়া? অনুভূতি তো সবসময় ভালো। প্রেস ক্লাবের এই প্রোগ্রাম আমরা এবার নতুন আরও কয়েকটা এই ফ্যামিলি ডে পেয়েছি, সবগুলোই প্রাণবন্ত হয়, একজনের সাথে আরেকজনের যোগাযোগ হয়, এটা ঠিক আছে। আর একটা ব্যাপার হলো, এটা আমাদের কাকতালীয় হোক আর এই ভাগ্যের ব্যাপারে হোক, আমাদের যখনই কোনো আয়োজন থাকে তখনই আমরা মূল আকর্ষণগুলো আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো ফ্যামিলি ডে ফ্যামিলিগুলো আমাদের অসুস্থ হওয়ার আর সময় পায় না, যেটা এই জন্য আর কি। আর কি বলবো, শ্যাম মোহাম্মদ তানভীর, আপনি তো এই প্রথম সিলেট প্রেস ক্লাবের ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের ফ্যামিলি ডেতে অংশগ্রহণ করেছেন, আপনার অনুভূতি কীরকম? অনুভূতিটা ভাই খুবই ভালো, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, আমাদের ফ্যামিলি নিয়ে নাই, অনুভূতিতে তো আপনিই বুঝতেছেন। অবশ্য আপনি এটা ভালো বুঝতে পারবেন, আমার তো কিছু এই আয়োজনটা কেমন লাগতেছে আপনার? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো লাগতেছে ভাই। রেজাল্ট ফাটাফাটি আছে। জনাব খাল সাহেব, আপনি তো সিলেট প্রেস ক্লাবের বর্তমান কমিটির পাঠাগার প্রকাশনা সম্পাদক, এই আয়োজন করতে আপনারা মানে ফ্যামিলি ডের আজকের যে আয়োজনটা করতে অনেক প্রতিবন্ধকতা আপনারা পার করতে করে এসেছেন, এবং আজকের এই আয়োজনটা করতে পেরে আপনাদের মানে আপনার বিশেষ করে কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে সিলেট প্রেস ক্লাবের এই ডেটার জন্য, এই ফ্যামিলি ডেটার জন্য সবাই প্রত্যাশায় থাকেন, কারণ সাংবাদিকরা যে ব্যস্ততার মধ্যে সময় কাটান, এই ব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে একদিনের জন্য হলেও একটু আনন্দ করা, ঘুরে বেড়ানো, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি এই সাংবাদিকদের পরিবারের জন্য, বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য তো খুবই একটা কষ্টের বিষয় যে স্ত্রী সন্তানকে সময় দেওয়া যায় না, একটা অভিযোগ সব সময় থাকে। তো এই সুযোগে একটা দিন অন্তত সময় দেওয়ার একটা সুযোগ হয়, এটা আজকের আয়োজনটা অত্যন্ত ভালো, এবং বিশেষ করে এই শিলাম রিজেন্ট পার্ক রিসোর্ট একটা নতুন আয়োজন এখানে, এই পার্কটি এটা একটা জমিদার বাড়ি ছিল, পতিত জায়গা ছিল, এটাকে একটা কোম্পানি তারা পার্ক হিসাবে রূপান্তরিত করেছেন, এটা অনেক ঐতিহাসিক একটা বাড়ি। আমরা যেটা জানি যে এই ভারত বাংলাদেশ যুদ্ধের সময়ে এই বাড়ির যারা ছিলেন জমিদার পরিবারের হিন্দু পরিবারের লোকজন, তারা এই বাড়িটা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান এবং পরে এই বাড়িটায় স্থানীয় লোকজনের তত্ত্বাবধানে চলে আসে। তো এটা একটা সুন্দর স্থান, এখানে আজকের আয়োজনটা অত্যন্ত সুন্দর হবে, ফলপ্রসূ হবে, বিশেষ করে সিলেট প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন আজকের এই ফ্যামিলি ডে অনুষ্ঠানে। আজকের দিনটি সকলে অত্যন্ত সুন্দরভাবে কাটাবেন, আনন্দের সাথে কাটাবেন, এটাই আমাদের প্রত্যাশা। খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল হাউসের মতো, আচ্ছা দাদা কি লাগে আজকের আজকের প্রোগ্রামটা আপনার কাছে? ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর। তো হামসুল ভাই, আপনি তো বেশ কিছু জিনিস দেখার সুযোগ হয়েছে ফ্যামিলি ডে, এবং খুব সুন্দর, এবং প্রেস ক্লাবের ফ্যামিলি ডেটা কি লাগে আজকের? তবে আমার আছে না ফ্যামিলি ডেটা, হয়তো আসলে আরও বিশাল এরিয়া আছে, এটা একটা ঠাকুর বাড়িতে এসে যেটা ব্যাপারে অল্প জায়গা আছে, বাঘ বালদুর যাকে থাকতে হবে কিছু পার করতে হবে। ওকে স্বামী, আজকে এই ফ্যামিলি ডেতে আওয়ার পরে নতুন নতুন মানুষের লগে পরিচয় হইলো, তোমার কি ভালো লাগে বাবা? আমার খুব ভালো লাগে, মানে এখানে আইয়া খুব সুন্দর জায়গা, আর মানুষের বহুত ফ্যামিলি ক্লাব মেম্বারের ফ্যামিলির লগে দেখা হইলো, খুব ভালো লাগে। তুমি আমাদের বাসায় থাকবে? তো এই হচ্ছে আসলে সাংবাদিকদের পারিবারিক জীবন,
অবশ্য সিলেট প্রেস ক্লাবের সদস্যরা এমন নয়, সিলেট প্রেস ক্লাবের সদস্যরা অনেক পাংচুয়াল, অনেক পরিবার বান্ধব, ঠিক তো নাকি? আমরা কিন্তু পরিবারকে অনেক সময় দেই এবং পরিবারের সদস্যরা মাশাআল্লাহ আমাদের উপর খুবই খুশি। ওকে, তো সেই জন্য আসলে আমার মনে হয় আমি যাই হোক, আমরা আসলে সাংবাদিক হিসেবে খুবই কঠিন একটি সময় পার করি, আমাদের কাজের কারণেই, কাজের চাপের কারণেই আমাদের পরিবারকে কার্যতভাবেই ভালোভাবে সময় দেওয়া হয় না, সন্তানদেরকে সময় দেওয়া হয় না, স্ত্রীদেরকে সময় দেওয়া হয় না। সেই জন্য প্রেস ক্লাবের এই আয়োজনটাকে আমরা গ্রহণ করি এক ধরনের মিলন মেলা হিসেবে। প্রেস ক্লাব বছরে চেষ্টা করে থাকে প্রতি বছর একটি অনুষ্ঠান করবার, এবং সেটি সিলেট প্রেস ক্লাবের এই কমিটি যখন দায়িত্ব গ্রহণ করেছিল, আমাদের একেবারে প্রথম কাজটি আমরা শুরু করেছিলাম ফ্যামিলি নাইটের মধ্য দিয়ে, অর্থাৎ পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা একটি উৎসবে মেতেছিলাম এবং সেই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা এই সেশনে দুটি বছর আছে, দুই বছরই আমরা অনুষ্ঠান করব। প্রথম বছর সম্পাদিত হওয়ার পর তৃতীয় বছরের শুরুর দিকেই আজকে সেই অনুষ্ঠানটি আমরা আয়োজন করতে পেরেছি। এই জন্য কার্যনির্বাহী কমিটি এবং বিশেষ করে বাস্তবায়ন কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রেস ক্লাবের সদস্য এবং পরিবারদেরকে আমাদের সঙ্গে সংযুক্ত করা কিংবা পরিবারদের সঙ্গে আমাদের অ্যালাইনমেন্ট, আমাদের এঙ্গেজমেন্টটা আরও সুদৃঢ় করবার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি একেবারে ডে ওয়ান থেকে সদস্যদের সৌহার্দ্য সেটি যাতে আমরা বজায় রাখতে পারি। আমরা এরই মধ্যে আপনারা দেখেছেন আমাদের সন্তানদের জন্য আমরা একটি শিক্ষাবৃত্তি প্রথা চালু করেছি, সেটি প্রথমবারের মতো আমরা 27 জন আমাদের বাচ্চাদেরকে আমরা 10,000 টাকা করে শিক্ষাবৃত্তি দিয়ে তাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা উৎসাহ প্রদান করবার চেষ্টা করছি। সেটি এইবারই প্রথম শুরু হলো এবং আমরা আশা করছি এইবার, অর্থাৎ 2019 সালে এই বৃত্তির পরিধিটা আরও সম্প্রসারিত করব। আমরা এত বেশি সংখ্যায় সম্প্রসারিত করব যে আশা করছি যে কার্যতভাবে যারা বৃত্তি পাওয়ার উপযুক্ত তাদের কেউই আসলে বঞ্চিত হওয়ার কথা নয়। আমরা আশাবাদী, এই নিয়ে আমাদের কাজ চলছে, এটি একটি স্থায়ী ফরম্যাট দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমরা ইকরামুল কবির কিংবা ইকবাল মাহমুদ বা আমাদের কার্যনির্বাহী কমিটি আমরা দায়িত্বে না থাকলেও পরবর্তীতে যাতে এটি স্মুথলি প্রতি বছর হতে পারে সেই জন্য একটি স্থায়ী কাঠামো, স্থায়ী ফাইন্যান্সার এটি আমরা ফিক্স আপ করার জন্য আমাদের কথাবার্তা চলছে। খুব শীঘ্রই আপনারা এই ব্যাপারে একটি সুসংবাদ শুনতে পারবেন। আমরা পরিবারের সদস্যদের নানান অনুষ্ঠানে আসলে আমরা এঙ্গেজ করবার চেষ্টা করে থাকি। একটি অনুষ্ঠান খবর আগাম আপনাদের বলে দিতে চাই, সেটি হচ্ছে আমরা চাচ্ছি এই বছরের শেষে হয়তো মধ্যভাগে হবে আমরা একটি প্রেস ক্লাব ডে আমরা পালন করব ইনশাআল্লাহ। প্রেস ক্লাব ডেটি এটি অনেকেরই পরামর্শ ছিল, অনেকেই আমাকে আমি ফ্যামিলি যেতে আমারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সিলেট প্রেস ক্লাবের সকল সদস্যরা, এদের সামনে আমি কবিদের কাছে কিছু বললাম না কারণ অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে আমার মুরব্বীরাও আছেন আর এখানে আমার কলিগ বন্ধুরাও আছেন, ছোট ভাইরাও আছেন, এরা কিন্তু আপনারা একটু কৌশলী হবেন কারণ এরা কিন্তু খুব কৌশলী। আমার আপনারা যদি একটু ট্যাকফুলি যদি আপনারা ওনাদেরকে ঘরে একটু আর অন্ততকে সপ্তাহে একদিন ব্যবস্থা রাখেন তাহলে ভালো হবে, কারণ ওনারা বিভিন্ন অজুহাত দেখিয়ে পারে কিন্তু সময় ফর নাথিং 12টার পরে তোমাদের কাজ থাকে না, কিন্তু 8টা মারার সময় ওনারা দেখা যাচ্ছে ঘরে সময় না দিয়ে বাইরে বিভিন্ন জায়গায় আমি দেখি মাঝে মাঝে করতে, কাজে এই ব্যাপারে আপনারা একটু সতর্ক দৃষ্টি রাখবেন সবাই। না না, সবাই মোটামুটি কম আসবে কেউ নির্ণয়, তার কাজে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার নতুন মানুষের লাগে যে পরিচয় আছে আরো বেশ কিছু নতুন মানুষের। আচ্ছা ভাবি, আপনার কি রকম মানে অনুভূতিটা কিলা?
বাইর লোকে যে রোমান্টিক মুডে লইয়া ঘুরাইরা কইল কা কিছু খুব ভালো ভালো একটি অনন্য দিন, একটি অনন্য সকাল শুরু হয়েছে, যেটা ছন্দবদ্ধ আমাদের জীবনের বাইরে আরেকটি সুন্দর দিন। আমরা সবসময় সংবাদ নিয়ে, নিউজ নিয়ে সারাদিন দৌড়াই। আজকে আমাদের ফ্যামিলির, পরিবারের সন্তানদের পিছনে এই সময়টা ব্যয় করব এবং এটা আমাদের উৎকর্ষতা দেবে, আমাদের পেশাগত উৎকর্ষতা সৃষ্টি জন্ম দেবে। আমরা সিলেট প্রেস ক্লাব হচ্ছি সিলেটের সাংবাদিকতার সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে মাদার অর্গানাইজেশন। এই সংগঠন অত্যন্ত প্রাচীন সংগঠন, বলা হয় 200 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের সদস্যদের সাথে আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি, সন্তানরা এক জায়গায় হয়েছে, আমাদের বউ বাচ্চারা এক জায়গায় হয়েছে। এটা এর চেয়ে আনন্দের দিন, এর চেয়ে বড় আনন্দের দিন আর হতে পারে না। বাড়ির সদস্যদেরকে নিয়ে কিছু সময় কাটানোর জন্য, আনন্দ উল্লাস করার জন্য, তারই ধারাবাহিকতায় এই ফ্যামিলি ডে। এই ফ্যামিলি ডেতে আমরা এসেছি রিজেন পার্ক, যেটা একটি প্রাকৃতিক বিভিন্ন উপাদান রয়েছে এখানে, ফুলে ফলে ভরা এই পার্ক। এবং এই পার্কে এসে যারা শিশুরা এসেছেন, যারা আমাদের পরিবার সদস্যরা এসেছে, তারা বিশেষ করে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত থাকবেন পুরো দিনটা ভরে। আমরা এই দিনটি, এই ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাব, যেটা 100 বছরের প্রাচীন সিলেট প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের এই ফ্যামিলি ডেটি একটি আনন্দঘন পরিবেশে আমরা সবাই সারাটা দিন কাটাবো, এমনটাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। আশা করি দিন শেষে সেই উদ্দেশ্য সফল হবে এবং প্রত্যেক সদস্য আনন্দ ফুর্তি করে তারা একটি তৃপ্তি নিয়ে বাসায় ফিরতে পারবেন এবং বাসায় ফিরে আগামী বছরের জন্য তারা অপেক্ষা করবেন। আমরা যারা আছি দেশে বিদেশে তাদের সবার প্রতি অনুরোধ, এই অনুক্ত নিউজটাকে যেন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমরা সাথে থাকুন। সাথে থাকলে খবর পাবেন, নতুন নতুন খবর, তাজা তাজা খবর, সিলেটের বিশেষ বিশেষ খবরগুলো আপনারা দেখতে পাবেন। সিলেটের সাংবাদিকতার সাথে নানাভাবে অনেকদিন থেকে সম্পৃক্ততা, তবে আমি যে জিনিসটা দেখেছি আজ থেকে ধরুন 30 বছর আগে, সাংবাদিক পরিবারের মধ্যে সাংবাদিকদের মনে হয়তো পারস্পরিক যোগাযোগ ছিল, আলাপ আলোচনা ছিল, কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে তেমন সম্পর্ক ছিল। বেশ কিছুদিন থেকে সিলেট প্রেস ক্লাব ফ্যামিলি ডে করায় যে পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক বেড়েছে। আজকে অন্তত একজন আরেকজন বলতে পারেন যে অমুক ভাবিকে আমি চিনি, এক ভাবি আরেক ভাবিকে বলতে পারেন যে আপনাকে চিনি, একজন ভাবির সাথে আরেকজন ভাবির দেখা হলে তারা বাচ্চাদের খবর নেন, কিন্তু জিনিসটা আগে সম্ভব ছিল না। বিশেষ করে এবার যে আমরা যে একটা অনেক পুরনো একটা বাড়িতে এসেছি, এই বাড়ি প্রায় 100 বছর পুরনো একটি বাড়ি, এবং খুব ভালো লাগছে এবং এরা খুব সুন্দর পরিবেশ। বিশেষ করে এখন এবার যারা আয়োজন করেছেন, যে কমিটি ছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি ফ্যামিলি ডে উপহার দেওয়ার জন্য। প্রেস ক্লাব প্রতি বছরের মতো এবারও ফ্যামিলি ডের আয়োজন করেছে। এই যে ট্র্যাডিশনটা বা ঐতিহ্যটা সিলেট প্রেস ক্লাব তৈরি করেছে, এটি অবশ্যই সাংবাদিকদের জন্য, সাংবাদিকদের পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চাদের জন্য অত্যন্ত অত্যন্ত উপযোগী এবং সময় উপযোগী একটা উদ্যোগ। আমরা যারা সংবাদপত্রে কাজ করি বা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সর্বক্ষণই কিন্তু আমাদের মস্তিষ্কটা আমাদের কাজ নিয়ে আচ্ছন্ন থাকে। ভোরে থাকলেও কিন্তু পত্রিকা হলে পত্রিকায় কী ছাপা হচ্ছে, সূত্র হচ্ছে, কী হচ্ছে না, ঠিক ইলেকট্রনিক মিডিয়াতে যারা আছে তারাও একটি সংবাদ প্রেরণ করার পর সেটি সঠিকভাবে প্রচারিত হচ্ছে, প্রদর্শিত হচ্ছে, কী হচ্ছে না, এই ধরনের ঘরে থাকার সময়টাও কিন্তু মাথাটা থাকে তাদের আচ্ছন্ন। এই যে সার্বক্ষণিক কর্মবৃত্তে আমরা ঘূর্ণায়মান আছি, এর মধ্যে অন্তত একটি দিন বের করে বাইরে এভাবে চলে আসা এবং বিনোদনে বাচ্চা কাচ্চাদের নিয়ে অংশগ্রহণ করা অবশ্যই আমাদের স্বাস্থ্যের এবং মানসিকতার জন্য অত্যন্ত কল্যাণ। আরেকটি বিষয় আছে, আমরা যারা ছেলেরা বা যুবকেরা যারা আমরা কাজ করি বিভিন্ন মিডিয়ায়, তাদের মধ্যে কোনো না কোনোভাবে যোগাযোগ হয়, যোগাযোগ আছে, পরিচয় আছে, কিন্তু আমাদের স্ত্রী কিংবা বউ, ছেলে, মেয়ে যারা আছে
তাদের মধ্যে দূরত্ব আছে, সবার সাথে সবার পরিচয় নেই। এই ধরনের একটি আয়োজন হলে পরে তারা একত্রিত হয় এবং নিজেদের বউ যারা আছে তারা তাদের স্বামীদের দুঃখ সুখ কিন্তু প্রফেশনাল ইউনিটির কারণে অন্য মহিলাদের সাথে বা অন্য সাংবাদিকের স্ত্রীদের সাথে খোলামেলা কথা বলতে পারে। স্বামীর সমালোচনা স্বামীকে করতে পারে না, সামনাসামনি দুঃখের যে কথা বলারও জায়গা নাই, প্রফেশনের বাইরে অন্যের কাছেও বলতে পারে না। কিন্তু এখানে এলে আমি দেখছি আমাদের স্ত্রীগণ কিন্তু একত্রিত হয়ে তারা কানাঘুষা করে এবং নিজেদের স্বামীদের আলোচনা সমালোচনা করে একটা আনন্দ পায়। এটি একটি বিনোদন এবং ভিতরের শ্বাস ফেলার একটা সুযোগ তারা পেয়ে প্রেস ক্লাবকে তারাও ধন্যবাদ জানায়। সবাই ভাই নিবা একটা ফ্রেম আইবা নি লুতুর ভাই লোকে লুতুর ভাই লই আসি ছবি উঠে না ভাবি কি আর বলতে আপনি যেটা পরিচয় করে দিলেন আবার দিবা বাবি রে আমি বলছি বড় ভাই না লাগে আর ছোট ভাই এরা ছোট এখানে আর কোয়া লাগে নি সুন্দর করে করলি তো বুঝলি না ব্যতিক্রম প্লেস, সুন্দর নাইস প্লেস এবং মনোমুগ্ধকর। আর সিলেট প্রেস ক্লাবের মানে ফ্যামিলি ডে আউটডোর হইলেও ভালা, সবসময় ভালো হইতো চাই আমরা। থ্যাংক ইউ কামরুল ভাইরে। সাবস্ক্রাইব অনুক্ত কামরুল, অনুক্ত নিউজ, অনুক্ত নিউজ। সাংবাদিকরা আসলে তাদের কর্মব্যস্ততার মধ্যে ফ্যামিলিকে পর্যাপ্ত সময় দিতে পারেন না, এই বিষয়টাকে সামনে রেখে প্রেস ক্লাব কর্তৃপক্ষ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানটা আমরা পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে আমাদের সন্তান স্ত্রীদের নিয়ে একটা আনন্দমুখর দিন উদযাপন করতে পারি, এজন্য প্রেস ক্লাব সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন নতুন করে আবার সৃষ্টি হয়, পুরাতন সম্পর্কটা অটুট থাকে। এই ধরনের একটা অনুষ্ঠান প্রতি বছর হোক এটাই আমরা কামনা করি, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও বৃদ্ধি পাক এটাই আজকের দিনের আমার কামনা। রেডি সমসাময়িক প্রেক্ষাপটে আসলে অনলাইন জগতে আমরা অনেকেই কর্মব্যস্ত থাকি, বিশেষ করে অনুক্ত চ্যানেল যেটা আমরা ইতিমধ্যে খুব স্বল্প সময়ে খুব মানসম্মত গুণগতভাবে কাজ করে যাচ্ছেন। আমি সকল মহলকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এটা একটা চমৎকার আয়োজন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি বর্তমান কমিটিকে, প্রেস ক্লাবের যারা এই সংস্থার সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন থেকে। এবং এই আয়োজন আমরা একসময়, আমি বলছি 70-80 সালের কথা, তখন 7-8-10 জন ছিল আমরা মেম্বার, তখন এতজন আমরা জমায়েত কোনো সময় হতে পারিনি। কিন্তু এখানে দেখা যায় যে আমি আগেই বলছি যে এই কমিটি অত্যন্ত তৎপর, এখন দেখা যায় আমরা যে উদ্যোগ নেওয়ার পরে, কমিটির উদ্যোগ নেওয়ার পরে আজকে আমি দেখলাম প্রায় 200-250 জন লোকজন এখানে আসছেন, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাতিজি, আমাদের ভাবি, আমরা সবাই আসছি। আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা একটা নিউ স্পট, আমি এর আগে এখানে আসিনি। আমার তো প্রথম দিকে খারাপ লাগছিল, যখন ইন করছিলাম তখন, এখন ভালোই লাগছে। অ্যান্ড এভরিবডি ইজ এনজয়িং দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও করলাম বুঝুন নি আমার একটা ইউটিউব চ্যানেল আছে লাগে, অনুক্ত নিউজ। অনুক্ত নিউজ কে সার্চ দিলে হইব।
ইগল ভাই এই বেচেলার হলো ভাবি আগাও কা আনন্দ ভাই আমরা কমিটি করছি বেচেলার কমিটি সভাপতি যখন ভাই আপনি কিছু কইবানি যখন ভাই আমরা সভাপতি যখন ভাই তো মানে উপজেলা আছেন না না তারপরে তো তাই তো অবিবাহিত নানি আমরা আমরা সভাপতি তাই ও যারা বিয়া করছে না তারা সভাপতি জি জি আপনি কিছু কোকা যখন ভাই আমি যখন ভাই রে অনেক দিন যাবত বলছি বিয়া করার জন্য সে বিয়া করে না কেন ধন্যবাদ আমি আমারে জানাই ইয়ার খানিটা কি রকম হইছে খানিটা ওই যে মোটামুটি খারাপ না বালা তেল দিতে বেশি আজকের মতো বিদায় নানি সিনেট প্রেস ক্লাবের ফ্যামিলি ডে আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি পিছনে যেতে পারছেন মেয়রের গাড়ি হ্যাঁ তোরা কিছু কইলাও আসসালামু আলাইকুম আপনাদের সব রে সাবস্ক্রাইব করে দিতে লাগে কো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কা অনুক্ত আর অনুক্ত নিউজ নিউজ আমরা লগে থাকবা বেশি বেশি শেয়ার করেন যেন আমরা লগে সবসময় থাকতা আসসালামু আলাইকুম